সেটা হচ্ছে রতন, তোমাকে কিন্তু এফডিসি অনেকদিন পরে পাওয়া গেল, কারণ কি? আমি আসলে মানে আমি আমি আগে থেকেই আমার শুটিং না থাকলে বা কোনো কাজ না থাকলে আমি এফডিসিতে আসি না। মানুষ আসে না যাই সে ফাওয়ার ডা মারে ক্যান্টিনে চা খায়, এটা এটা না। আমি বাসায় বসে বসে পুরানো ছবি দেখি, গান শুনি, আর যখন আমার বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেমন আমি বিয়ে বাড়ির প্রোগ্রাম করি, টিকটকের প্রোগ্রাম করি, একজন শিল্পী সব করতে হয়। অনেকে মনে করে যে ছোট প্রোগ্রাম করলে মনে ছোট হয়ে যাবে, কেন আসলে আমরা ছোট থেকে বড় হয়েছি। শিশু শিল্পী থেকে নৃত্যশিল্পী হয়েছি, নৃত্যশিল্পী থেকে ক্যারেক্টার আর্টিস্ট হয়েছি, তা আমার কিন্তু সে পিছনটা ভুলে গেলে হবে না। তা আমি মনে করি একটা সিনের কাজ হলো আমি শিল্পী, আমি কাজ করব। তা আমি বিভিন্ন তুফান অত্যন্ত ভালো লেগেছে। তুফান তো রিলিজ হয় না, তুফানের আমি টিজার দেখেছি বা ট্রেলার দেখেছি, আমার কাছে ভালো লাগছে, বা পোস্টারের লুকটাও খুব নাইস, খুব খুব নাইস, মানে আমার কাছে ভালো লাগছে। তো শাকিব খানকে নিয়ে আর বলার কিছু নাই, ভালো চলবে। আমি তো ঈদের ফাট ছবি আমি শাকিব খানের দেখি, যেমন প্রিয় তোমার দেখেছি আমি চারবার, আর রাজকুমার দুইবার দেখেছি, আর তুফান আমি কয়বার দেখবো আমি নিজেও জানি না, তবে তুফানের গেটআপটা আমার কাছে ভালো লাগছে। শাকিব খানের দশটা সিনেমা বলার কথা বলে আসলে তোপের মুখে পড়েছিল রতন, এই ভয়ে কি আসলে না? আমি সবচেয়ে বড় কথা কি যে আমি কিন্তু আগে পরে যারা আপনারা সাংবাদিক ভাইয়েরা ইন্টারভিউ নিয়েছেন, আমি কিন্তু শাকিব খানকে কখনো নেগেটিভ কিছু বলিনি। তো ওদিনকে কথাগুলো বলেছিলাম আমি, যে কোনো একটা বিপদে পড়ে কথাগুলো বলেছিলাম, এটা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি যে কেন বলেছি, ঠিক আছে? খুব ছিল বা মনে একটু রাগ ছিল বা আমার একটা উপর থেকে একটা চাপ ছিল, যে কোনোভাবে আমি বলেছি। মানে সবাই বলবো খালি প্রশংসাই করো তো দুর্নাম করো না, তো দুর্নাম কিছু না, আমি শুধু বলেছিলাম যে ভাইয়া ছবি কিন্তু দেওয়া উচিত, মানে একটা ছবি ঈদে দিলে হবে না। হ্যাঁ, তো এটা ভয়ের কিছু না। শাকিব খান কিন্তু আমাকে ফোনও দেয় না বা বলো না তুমি আমার নামে এসব বলছো কেন। শাকিব ভাই কিন্তু এমন একজন মানুষ, সে কিন্তু এসব নিয়ে কোনো মাথা ঘামায় না। একজন সুপারস্টার দিকে নিয়েই কিন্তু কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে, না হলে কোনোদিন সে সুপারস্টার হয় না। আমি জেনেছি যে যদি রতন যদি প্রযোজনা করে সেক্ষেত্রে শাকিব খান হবে হচ্ছে যে হিরো আর ভিলেন হবে জাহিদ খান, এরকম না? আসলে জাহিদ খান যদি বিলেন করে অবশ্যই ভালো করবে, আমি আমি যেটা মনে করি বডি ফিল্ডার আছে, তবে ওইটা না। আমি শাকিব খানকে নিয়ে আমার স্বপ্ন আছে, যদি আল্লাহ আমাকে কোনোদিন টাকা দেয় বা আমি কোনো প্রযোজক নতুন করে আনতে পারি, আমি শাকিব খানকে নিয়ে একটা গল্প লিখেছি। হ্যাঁ, ওই গল্পটাতে আমি ছবি বানাবো, আমি শাকিব খানের ভাইয়ের ক্যারেক্টার করব, আমার চরিত্র আমি একটা প্যারালাইজ থাকি, শাকিব খানের ছোটো ভাই, আমার জন্য শাকিব খান ঘর সংসার করে না। হ্যাঁ, বাইটার জন্যে বাবা মা যখন মারা যায় আমার হাতে উড়াই দেওয়া যায়, ওই ব্যাপারে আমি একটা সুন্দর গল্প লিখছি। হ্যাঁ, ভাইয়ের জন্য ভাইয়ের জীবন, তাকে নিতে চাই না আমি, কি লেগে সে গল্পটা টানতে পারবে না, যে ক্যারেক্টারটা এটা শাকিব খানই একমাত্র, শাকিব খান আলমগীর স্যার এই দুজন মানুষই এই গল্পটা টানতে পারবে, যে ক্যারেক্টার। শাকিব খানের সিনেমা করতে তো আপনার হচ্ছে যে মিনিমাম 4 কোটি টাকা, আমি সেই অপেক্ষা করছি, 4 কোটি টাকার প্রযোজক যদি জোগাড় করতে পারি তাহলে আমি এই ছবিটা বানাবো, আর নয়তো আমার গল্পটা আমার সারা জীবন আমার এই বুকের ভিতরে লালন করা থাকবে। যদি কোনোদিন আল্লাহ শাকিব ভাই বেঁচে থাকতে থাকতে আমি করতে পারি বা আমি বেঁচে থাকতে থাকতে, তাহলে আমি মনে করবো আল্লাহ আমার দিক তাকাই স্যার, যদি না করতে পারি। হ্যাঁ, পরিচালক কি আমি এখনো জানি না, পরিচালক কোনো ফ্যাক্ট না আমার, আমি নতুন একটা ছেলেকে দিয়েও কাজ করতে পারবো। গল্পটা হলো আমার নিজের থিম, হ্যাঁ, আমার নিজের কল্পনার গল্প, আমি কিভাবে চলচ্চিত্র আসলাম, কিভাবে আমার জীবন কাহিনী না গল্পটা। আচ্ছা, নিলাম আপনাকে, সমস্যা নেই, পরিচালক আপনাকে নিলাম, দোয়া করবেন যাতে আমি যেন প্রযোজকটা পেয়ে যাই তাড়াতাড়ি। আর সেই সিনেমার নাম হোক ভাইয়ের জন্য ভাইয়ের জীবন, বড় হোক, বড় গল্পতে যেটা ধরো না, ভাইয়া তো হয়েছে একবার না, আমি ভাইয়ের জন্য ভাইয়ের জীবন, এটা আমি গল্প বড় হোক সমস্যা নেই, কিন্তু আমার গল্প সাথে মিলে আমি নামটা রেখেছি। না, ফলোপ জানি না, আমার গল্প ফলোপ হবে না এটা আমি নিশ্চিন্তে গ্যারান্টি দিতে পারি, কারণ আমার যে গল্প, যদি শাকিব একবার আমার গল্পটা শুনে তাহলে আমার মনে হয় সে মনে হয় নিজেই প্রযোজনা করতে চাবে এই ছবিটা। নাম চেঞ্জ যদি শাকিব ভাই বলে গল্প অনুযায়ী নাম চেঞ্জ করতে করবো, সমস্যা নেই, কিন্তু আমি শাকিব ভাইকে নিয়ে এই ছবিটা বানাবো, যদি উনি বেঁচে থাকতে থাকতে বা আমি বেঁচে থাকতে। আপনি ইয়ে করেন শাকিব খান আর জিত কেন? না, আমার একটা হিরোর গল্প, শুধু ভাইয়ের শাকিব খান আর আমার উপরে প্যারালাইজ বাইটে ভাই বোনের উপরে গল্প, আর মেয়েটা থাকে অন্ধ একজন ডাক্তার, নায়িকাটা ওই নায়িকা যে কেউ হতে পারে, শাবনুর আপু হতে পারে, অপু বিশ্বাস হতে পারে, বুগলি হতে পারে, নায়িকাটা ফ্যাট না, একজন ডাক্তার, শাবনুর হোক একজন ডাক্তার, বিদেশে ডাক্তারি পাশ করে বাংলাদেশে আসে, তো এখানে এসে তাকে মানে হাসপাতালে তাকে মানে চেঞ্জ করা হয়, এই হাসপাতালে এসে সে দেখে যে একটা প্যারালাইস রুগীর পিছে ভাইয়া দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, সেই হিরোটারই হলো শাকিব খান। এবার তুফান আসলে কেমন চলবে?
তুফান আমার মনে হয় যে তুফান ভালো যাবে, তুফান এবার কুরবানিতে ঝড় উঠাবে আমার বিশ্বাস। মানে তুফানের লুক দেখে, গেট আপ দেখে আমার মনে হচ্ছে ভালো যাবে। আমি তো সবসময় হলে গিয়ে ছবি দেখি, আমি সবসময় প্রথম ঈদের দিন দেখতে পারি না, ঈদের পরের দিন আমি ছবি দেখি সবসময়। আমি বলতে চাই যদি ভাইয়া তুফানের মতন আপনি ভালো ভালো ছবির গল্প করেন, এটা আমি জানি, আপনি সবসময় ভালো ছবি কাজ করবেন, দোয়া করি আপনার জন্য। আমার শুভ কামনা রইল, অগ্রিম ঈদ মোবারক, যেখানেই থাকেন ভালো থাকেন। কিন্তু ভাইয়া আমাদেরকে ডাইকেন, আমরা যেন আপনার সাথে কাজ করতে পারি। শুরু থেকে কাজ করছি, এখন কাজ করতে পারি না, একটা কষ্ট মনের ভিতরে। আপনি ডাইকেন, যে কোনো চরিত্র আমি কাজ করবো ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম।